কালবৈশাখী ঝড়ে তছনছ নেত্রকোনায় দুটি উপজেলার বেশ কয়েকটি গ্রাম। প্রায় 30 মিনিট স্থায়ী এই ঝড়ে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কৃষকদেরই। ঝড়ের পর শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গেছে মাঠের পর মাঠ ফসল। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার নারায়ণদিয়া ও খালিশাউর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে এই ঝড় শিলাবৃষ্টি বয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, বিকেল 5টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে পুরো এলাকায় এক ধরনের ভূতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়। এর অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ঝড় সহ শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘন্টা ধরে চলা এই ঝড়ের তাণ্ডবে আমের মুকুল, শস্যা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত, কলার বাগান, কুমড়া সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সঙ্গে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান ও শাকসবজি সহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ক্রস করে যাবে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন তিনি। প্রিয় ভিউয়ার্স, দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা সত্যি কি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বলে মনে হয় কি আপনাদের? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।